ওএনজিসি কে দেওয়া জমি ন্যায্য ক্ষতিপূরণ না পেয়ে বিক্ষোভ ও অবরোধে সামিল হলেন জমির মালিকরা পুলিশ এসে অবরোধ তুলে দিলে উত্তেজনা ছড়ায় অশোকনগর নৈহাটি রোডে ওএনজিসি কে দেওয়া জমির ক্ষতিপূরণ না পাওয়ায় বিক্ষোভ অবরোধে সামিল হলেন জমির মালিকেরা মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে অশোকনগর নৈহাটি রোডে প্রথমে নৈহাটি রোডে অবরোধ করেন তারা পুলিশ এসে অবরোধ তুলে দিলে এলাকায় উত্তেজনা দেখা দেয় পরে মিছিল করে পুলিশকে জমিতে যেতে বাধা দেন জমির মালিকেরা তাদের অভিযোগ ওএনজিসি জমি নিলেও এখনও কোনো ক্ষতিপূরণ দেয়নি আর জমি নেবার পরিকল্পনাও করছে তারা আমাদের কাছে একটাই ওএনজিসি আমাদের কোনো ইনফরমেশন না পেয়ে কোনো রকম কোনো আমাদের কিছু না জানিয়ে আমাদের জমিকে অতিক্রম করেছে জমি অতিক্রম করেছে আমরা এসে বাধা দিয়েছি প্রায় এক বছর আগে আমাদের কিছু প্রতিশ্রুতিও দিয়েছিলেন চেয়ারম্যান স্যার এ এবং কি ওএনজি স্যারেরা কিন্তু আমাদের সেই প্রতিশ্রুতি রাখায়নি এমনই অভিযোগে এদিন বাধ্য হয়ে আন্দোলনে নামেন স্থানীয়রা পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের হুমকি হয় জমির মালিকদের পক্ষ থেকে আসলে ওএনজিসি যে জমি যেটা দিয়েছি সেটা কারো ব্যক্তিগত জমি নয় সবটাই আগ্রহ জমি আমরা দিয়েছি আমরা জমি দেওয়ার মালিক নয় আমরা শুধু নোটিশন দিয়েছিলাম সরকার জমি দিয়েছে সরকার যদি কেউ বসে থাকে তার দায়িত্ব আমরা নিতে পারি না নেব না আমরা বলছিলাম আমি বলেছিলাম ওদের যে আপনারা আসুন যদি কাগজপত্র থেকে থাকে তাহলে আপনার নিশ্চয়ই দেখব এবং আপনাদেরটা যাতে হয় সেটা নিশ্চয়ই চেষ্টা করব ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড অশোকনগর